আপনি তো সবসময় ইউ হ্যাভ বিন ভেরি কোঅপারেটিভ। আমার বাড়ির দরজার সামনে আপনাদের একটা ট্রাক, বড় ট্রাক এনে রাস্তা ব্লক করে রেখেছে, আমাকে বেরোতে দিচ্ছে না আমার নিজের এলাকায়। কোনো ঝামেলা হবে না, না কোনো ঝামেলা হবে না, না ঝামেলা হলে আমি চলে আসব, ঝামেলা হলে চলে আসব না, আমার নিরাপত্তার জন্য আপনাদের এত চিন্তা করার দরকার নাই। না তাহলে আপনাকে অর্ডার দিতে হবে, আপনাকে লিখিত অর্ডার দিতে হবে, না আপনাকে লিখিত অর্ডার দিতে হবে এটার জন্য। হ্যালো, কেটে দেয়। আমি তো এখানে বসে থাকবো আজকে যতক্ষণ লাগে লাগবে, ওই তো আর আসতেছে না। হ্যাঁ বলছে আসতে। আমি তো ভাই এইভাবে, আমি তো একজন আইনের লোক, আমি তো একজন আইনের লোক, আপনি তো এই কথা বললে চলবে না। কেমন আমাকে লিখিত ভাবে দেন যে আপনার, আমাকে লিখিত ভাবে দিতে হবে, আমি আই ওয়ান্ট ইট ইন রাইটিং, নো কোনো সিকিউরিটির কোনো ব্যাপার নাই, এখানে কোনো সিকিউরিটির ব্যাপার নাই। এটা আপনি আমাকে, আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, শোনেন শোনেন, এই দেশ আমি চালিয়েছি, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আপনি আমার শিখেন না এগুলা, আপনি এটা আমার আমার মৌলিক অধিকার আপনি ক্ষুণ্ণ করতেছেন, আপনি এটা পারেন না, কোনো আইনে পারেন না আপনি এটা করতে, এটা গায়ের জোরে করতেছেন যাতে আপনাদের হাতে বন্দুক আছে সেই জন্য, আপনি এটা করতে পারেন না। আমি গত 40 বছর এলাকায় ঘুরে বেড়েছি, হ্যাঁ আমার নিরাপত্তা তখন ছিল না, এখন কি নতুন করে নিরাপত্তা খুঁজতে এসেছে? শোনেন এসপি সাহেব, লেট ইট বি ভেরি ফ্র্যাঙ্ক, আপনি শুনছেন আমি কি বলছি? হ্যালো হ্যালো, কেটে দেয় যাবো না, আপনারাও থাকেন আমিও থাকি। হ্যালো,